বাংলাদেশের কাছে বৈদেশিক মুদ্রা আমদানির অন্যতম একটি গেটওয়ে হলো পোশাক রপ্তানি। বাংলাদেশের মোট জিডিপির প্রায় 28% আসে এই পোশাক শিল্পের হাত ধরে। বাংলাদেশের তৈরি পোশাকের মূল বাজার বলতে গেলে আমেরিকা এবং ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। কিন্তু বর্তমানে করোনা মহামারী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলস্বরূপ দেশগুলোতে মূল্যস্ফীতির চাপে পড়েছেন ভোক্তারা, ফলে প্রভাব পড়ছে পোশাক কেনা বেচায়। গত অর্থবর্ষে 35% প্রবৃদ্ধি ছিল বাংলাদেশের পোশাক রপ্তানিতে। নতুন 2022-23 অর্থবর্ষের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে $337 কোটি পোশাক রপ্তানি হয়েছিল, অর্থাৎ প্রবৃদ্ধি ছিল মাত্র 16%। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা মনে করেছিল জুলাইয়ে প্রবৃদ্ধি কমে যাওয়ায় পরের মাসগুলোতেও ধারাবাহিকভাবে কমতে থাকবে প্রবৃদ্ধি, কিন্তু অগস্টে রপ্তানি কমেনি সেভাবে। বিজিএমের তথ্য বলছে গত বছরের অগস্টের প্রথম 24 দিনে $181 কোটি 46 লাখ পোশাক রপ্তানি হয়েছিল। এই বছর একই সময়ে সেই পরিসংখ্যান 51.21% বেড়ে দাঁড়িয়েছে $274 কোটি 38 লাখে। অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ফের হাল ফিরছে দেশের পোশাক শিল্পের। সূত্র মারফত জানা গিয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন দেশের ক্রেতা প্রতিষ্ঠানই তাদের ব্যবসার উল্লেখযোগ্য অংশ চীন থেকে সরিয়ে আনতে চাইছে। এক্ষেত্রে সবারই প্রথম পছন্দ বাংলাদেশ। একাধিক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা বাড়াবে সেই ইঙ্গিত দিয়েছে। কাজেই বাংলাদেশের কাছে সুখবর এটাই যে পোশাক খাতের হাত ধরে খুব শীঘ্রই আবারও হাল ফিরতে চলেছে বাংলাদেশের অর্থনীতির। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।